এভরিওয়ান, আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। প্রথমে সকালে উঠে আমি এখানে আমার গাছগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছিলাম, আর এখানে আমি কিছু গাছ কিনে এনেছিলাম, দেখতেই পাচ্ছ, যেটা জুঁই ফুল আর একটা জবা। তো সেই গাছ দুটো এবার পোতার পালা রয়েছে, তো সেটা এখন আমি গাছটাকে পুঁতবো, আর তারপরে তোমাদের সাথে কিন্তু কথা হচ্ছে। তো এখানে আজকে সকালবেলা আমি বানিয়ে নিয়েছিলাম ব্রেড অমলেট, মানে ডিম পাউরুটি, তো সেটা খেয়ে নিয়েছিলাম, আর তারপরে আমি চলে গেছিলাম কিন্তু রান্নাঘরে। তো আজকের রান্নাঘরে মেনু রয়েছে চিকেন, তো সেটাকে আমি ভালো মতো ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এখানে সব মশলাপাতি আমি কিন্তু ধুয়ে রেখেছি। তো দুপুরে লাঞ্চ কমপ্লিট করে আমি কিন্তু রেডি হয়ে গেছিলাম সন্ধ্যাবেলায় বেরোনোর জন্য, আর তারপরে চলে গেছিলাম ফুলের দোকানে, যেটা ফুল নিয়েছিলাম ঘরে পুজো দেওয়ার জন্য, আর তারপরে চলে গেছিলাম কিন্তু একটু পিজা। ডমিনোসে গিয়ে আমি কিন্তু ফার্স্টে বসেছিলাম, আর এখানে দেখতে পাচ্ছ আমার বর দেখছিল যে কোন পিজাটা অর্ডার করবে, তো তারপরে কিন্তু আমাদের পিজা অর্ডার হয়ে গেছিলো, আর তারপরে কিন্তু চলে এসেছে দেখতেই পাচ্ছ চিকেন পিৎজা। আর তারপরে আমরা কিন্তু ফার্স্ট টাইম এটা ট্রাই করছি, এটা হচ্ছে গার্লিক ব্রেড, তো এটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো আমরা কিন্তু খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম, আর তারপরে চলে গিয়েছিলাম কিন্তু বেবি হাগসে। তো সেখানে দেখো এখানে অনেক ধরনের নতুন কালেকশন রয়ে চলে এসেছে, তো এখানে ডুগুর জন্য একটা জিনিস কেনার জন্য আমরা গেছিলাম, তো জিনিস কেনা আমাদের হয়ে গেছে অলরেডি। তারপরে এখানে যে সাইকেলগুলো রয়েছে তো সেটাও খুব পছন্দ হয়েছিলো, তো এখানে একে একটু চালিয়ে আনন্দ দেওয়া হচ্ছে। তো তারপরে ডুগুর জন্য এই খেলনাগুলো কিনে নিয়েছিলাম, তো সেগুলো নিয়ে ডুকু এখন খেলছে। তো আজকের দিনটা এইভাবে কেটে গেছে, তো টাটা, দেখা হবে আগামী নেক্সট ব্লগে।